আমরা 2 কাপ চাল নিয়েছিলাম, তো তারপর 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল দিতে হবে। ডালটা কিসের হবে না, অড়হর ডাল দিতে হবে, ঠিক আছে? তো অড়হর ডাল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 6 ঘন্টা। তো 6 ঘন্টার পিছত পেস্ট করে নিতে হবে। দুটো একসাথে পেস্ট করলে হবে, কেউ যদি চাও আলাদা করেও পেস্ট করতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। দিয়ে একসাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে একটু লবণ দিয়ে এইভাবে গুলিয়ে গুলিয়ে এটুকে পুরো পাতলা করে নিতে হবে। এই দেখো আমার পাতলাটা দেখতে পাচ্ছ কতটা পাতলা। এভাবে পাতলা করার পরে এখানে ফার্স্ট একটু তেল দিলাম। ধোসার কড়াইতে ফার্স্ট তেল দেওয়ার পরে যদি বেশি গরম হয়ে যায় ননস্টিক, তাহলে একটু জল ছড়িয়ে এইভাবে করবে। এইভাবে দিলাম। কারোর যদি ডাল দেওয়ার ডাবু থাকে, ডাবু চামচ, সে এইভাবে দিয়ে এইভাবে ধীরে 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 ঘুরাতে হবে, ঠিক আছে। এইভাবে গোল করতে হবে, এইভাবে গোল করতে হবে। গোল করে 2 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেম থেকে থোড়া হাই ফ্লেমে করে এইভাবে রেখে দিতে হবে। দেখবে যখন লাল লাল হয়ে আসবে তখন এটা হয়ে গেছে সম্পূর্ণভাবে। লাল হয়ে গেলে নামিয়ে নেবে, তো ধসিট হয়ে যাবে। দেখো আমাদের ধোসা হয়ে গেছে, দেখেছো? দেখো এইভাবে ফ্যাট করে নেবে, ফ্লেমটা লো ফ্লেমে করে এটাকে তুলে নেবে।